আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ফেমাস একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে কুমিলার বিখ্যাত কাঁচামরিচ রসগোল্লা অথবা ঝাল মিষ্টি। এই ঝাল মিষ্টিটা আমি আগে কোথাও ট্রাই করিনি, আজকে আমি ট্রাই করব আর আপনাদের সঙ্গে ভিডিও শেষে এর টেস্ট সম্পর্কে বলবো কেমন হয়েছে। কাঁচামরিচের মিষ্টিটা মূলত স্পঞ্জ মিষ্টি, সো আমি ওইভাবেই ট্রাই করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টির জন্য আমাদের প্রথমে লাগবে ছানা, তো আমি প্রথমে ছানাটা তৈরি করে নিব। এখানে আমি একটা প্যানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি 1 লিটার ছানার জন্য, কিন্তু আমাদের ফুল ক্রিম দুধই লাগবে। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এই দুধটাকে জাল করে নিতে হবে একটা বলক আসা পর্যন্ত। এইভাবে নেড়েচেড়ে জাল করতে হবে, তা না হলে মিল্ক সলিডগুলি প্যানের গায়ে লেগে যাবে, এতে করে ছানার পরিমাণটা কম পাওয়া যাবে। তাহলে আমি অপেক্ষা করছি দুধে একটা বলক আসা পর্যন্ত। ছানাটা কাটার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দুধে বলক চলে আসছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। 1-2 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে গরম ভাবটা কিছুটা দূর করে নিচ্ছি। এখন আমি ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে সবটুকু দিব না, আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। ছানাটা কেটে যাওয়া পর্যন্ত এভাবে মিশাতে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পানিটা স্বচ্ছ হয়ে গেছে আর ছানাগুলি আলাদা হয়ে গেছে, আর তখনই ভিনেগারের মিশ্রণটা দেওয়া অফ করতে হবে। ছানাটা কেটে যাওয়ার পরে কিন্তু এই গরম পানির মধ্যে এই ছানাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। একটা স্ট্রেনারের উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি, ছানাটাকে আমি এই কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি। 2-3 বার পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিতে হবে, এতে করে ভিনেগারের স্মেলটা চলে যাবে আর ছানাটা ঠান্ডা হয়ে যাবে। এরপর ছানাটাকে 30 মিনিটের জন্য একটা স্ট্রেনারের উপরে রেখে দিতে হবে, এতে করে ছানা থেকে এক্সট্রা পানিগুলি ঝরে যাবে। 30 মিনিট পর ছানাটাকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এই ছানাটাকে স্মুথভাবে মথে নিতে হবে। ছানাটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা। মরিচটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এই কাঁচা মরিচটা দিয়ে কিন্তু মিষ্টিতে কালার হবে না, তাই দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। আবার সব কিছুকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমরা সবাই কিন্তু জানি স্পঞ্জ মিষ্টির ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হয়, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়, তাই ছানাটাকে যতটা সম্ভব ভালোভাবে মথে নিতে হবে। ছানাটা ভালোভাবে মথা হয়ে গেলে আমি মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলি আমি একটু বড় করে বানাবো, আপনারা চাইলে আরও কিছুটা ছোট করে বানাতে পারেন। মিষ্টিতে যেন কোনো ধরনের ফাটল না থাকে, ফাটল থাকলে শিরায় দেওয়ার পর মিষ্টিটা খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলি মিষ্টি একে একে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে, এগুলোকে এখন শিরায় দিতে চলে যাচ্ছি। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানির জন্য নিচ্ছি 1 কাপ চিনি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে বলক চলে আসছে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলিকে জাল করে নিব 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে আমি বেশ কয়েকবার ঢাকনাটা তুলে প্যানের হাতলটা ধরে মিষ্টিগুলিকে ঘুরিয়ে দিয়েছিলাম। স্পঞ্জ মিষ্টি কিন্তু ওভার কুক করা যায় না, তাহলে মিষ্টিটা ভিতর থেকে শক্ত হয়ে যায়। মিষ্টিটাকে 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি। গরম অবস্থায় এই মিষ্টিগুলিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য, এতে করে মিষ্টির ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে। 2 ঘন্টা পর মিষ্টিটাকে সার্ভ করে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল ফেমাস কাঁচামরিচের রসগোল্লা।
এই কাঁচামরিচের রসগোল্লাটা দেখতে এতটাই সুন্দর যে দেখলেই মন ভরে যায়। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতর থেকেও মিষ্টিটা কত বেশি সুন্দর হয়েছে। আর টেস্টের কথা যদি বলি, এটা কিন্তু খুব একটা ঝাল হয়নি। যারা ঝাল খেতে পারে না তারাও কিন্তু এটা খেতে পারবে। আমার কাছে খুবই ডিফারেন্ট একটা টেস্ট লেগেছে। যারা আমার মতো ডিফারেন্ট জিনিস বানাতে আর খেতে পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই মিষ্টিটা। সবচেয়ে ভালো লেগেছে ফ্লেভারটা, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার। আমি আসলে আপনাদেরকে টেস্টটা বলে বোঝাতে পারছি না, আপনাদেরকে বাসায় ট্রাই করে বুঝে নিতে হবে। এইরকমই সব মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে। আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যে কোনো রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।